আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, যেটা হচ্ছে ইউকেতে বা লন্ডনে আপনি কিভাবে বৈধ হতে পারবেন সেটা নিয়ে একটু আলোচনা। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, অনেকেই জানতে চেয়েছে কিংবা আমাদেরকে নক করে যাচ্ছে, লন্ডনে বেসিক্যালি লন্ডন হচ্ছে ইউনাইটেড কিংডম বা ইউকে বা আমরা যেটাকে ইংল্যান্ড বলি, সেই ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন, একদম ক্যাপিটাল সিটি যেটা আর কি। তো বেসিক্যালি আমাদেরকে অনেকেই বলে যে কীভাবে লন্ডনে বৈধ হওয়া যাবে কিংবা আমরা, আমার স্বপ্ন আমি লন্ডনে থাকব, তো সেটাই। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমাদের দেশ থেকে নর্মালি কিন্তু ইংল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা খুব কমই হয়। ইংল্যান্ডে বা লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা কম হওয়ার কারণ হচ্ছে একেবারে হাই স্কিল যে জবগুলো আছে বেসিক্যালি সেগুলোই অফার করা হয় লন্ডন থেকে, এবং হাই স্কিল জব ছাড়া নর্মালি আমাদের বাংলাদেশিদের জন্য ইংল্যান্ডে নর্মাল কোনো জব নেই, সাধারণ কোনো জব নেই। আপনার এখন অনেকে বলে যে তাহলে প্রতিনিয়ত মানুষ কিভাবে যাচ্ছে? হ্যাঁ, এখন আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি কিভাবে যাবেন? হ্যাঁ, আপনি যে কোনোভাবেই যেতে পারেন, আপনি স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, আপনি ট্যুরিস্ট ভিসায় যেতে পারেন, আপনি মেডিকেল ভিসায় যেতে পারেন, কিন্তু আপনি তো বৈধ হতে হবে সেখানে যাওয়ার পরে। এখন বৈধভাবে যাওয়ার পন্থা একটাই, সেটা হচ্ছে যে আপনাকে স্কিল ওয়ার্কার হিসেবে যাওয়া কিংবা স্কিল মাইগ্রেশন যেটা, এটা খুব কমই হয় আমাদের দেশে। তবে ইংল্যান্ডে খুব শিগগিরই, যেটা যতদূর আমরা জানতে পেরেছি বা জেনেছি, ইংল্যান্ডে খুব শিগগিরই আপনার এগ্রিকালচার ভিসার একটা নতুন পদ্ধতি আসতে পারে, যে কোনো সময় ইংল্যান্ডে এগ্রিকালচার ভিসার ব্যবস্থা করে ফেলবে, হয়তো বা নতুন বছরেই চালু হবে। এবং কিছুদিন আগে যেমন স্কটল্যান্ড, ইংল্যান্ড যেই দেশটিকে দখল করে রেখেছে, ইংল্যান্ড তো পৃথিবীর তিনটা দেশকে দখল করেছে, তার মধ্যে একটা হচ্ছে স্কটল্যান্ড, একটা হচ্ছে ওয়েলস, আর একটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। তো স্কটল্যান্ড কিছুদিন আগে এগ্রিকালচার ভিসা প্রোভাইড করেছে, যেটা অনেকেই আবেদন করেছে এবং অন প্রসেসিংয়ে আছে। তবে আমরা যেটা জানতে পেরেছি, ইংল্যান্ডও আপনার সামনে এগ্রিকালচার ভিসা হয়তো বা প্রোভাইড করবে, তারা দিবে। তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন, এই মুহূর্তে আসলে ইংল্যান্ডে আপনার স্কিল ওয়ার্কার ছাড়া অন্য কোনো ওয়ার্কার নেওয়া হয় না, সো আপনি যদি স্কিল্ড হন তাহলেই একমাত্র আপনার জন্য এটা দ্বারটা খোলা। এখন আমরা আসি সেকেন্ড অপশন, ট্যুরিস্ট ভিসায়। অনেকেই বলে যে আমি ট্যুরিস্ট ভিসায় যে কি বৈধ হতে পারবো কিনা ইংল্যান্ডে, ভাইয়া আমি বলবো নো ওয়ে। ট্যুরিস্ট ভিসায় আপনি কোনো দিনও ইংল্যান্ডে বৈধ হতে পারবেন না। হ্যাঁ, আপনি অবৈধভাবে 5 বছর 10 বছর কাটিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসায় এসে কিচ্ছু করতে পারবেন না সেখানে। এখন আপনার যদি কোনো রিলেটিভ থাকে, আপনাকে যদি কোনো আপনার সেখানে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব থাকে, তারা যদি আপনাকে ক্যাশ ইন হ্যান্ডের কোনো জব ব্যবস্থা করে দেয়, আপনার মানে উইদাউট ব্যাংকে, মানে ব্যাংকে কোনো টাকা জমা হবে না, স্যালারি ব্যাংকে যাবে না, ক্যাশ ইন হ্যান্ডে হবে, এরকম জব যদি আপনাকে কেউ ম্যানেজ করে দেয় কিন্তু আপনি সেখানে পান, তাহলেই আপনি সার্ভাইভ করতে পারবেন। অন্যথায় ট্যুরিস্ট ভিসায় যে আপনি কোনোভাবেই সেখানে থাকতে পারবেন না, আপনি টোটালি ইলিগ্যাল যদি সেখানে থাকেন ট্যুরিস্ট ভিসায়। আর ট্যুরিস্ট ভিসায় যে বৈধ হওয়া, সো টাফ।
তো হ্যাঁ, আপনি টানা ইংল্যান্ডে, যেমন আমরা, আমি কিছুদিন আগেও দেখেছি, এবং আমরা যখন ছিলাম ইংল্যান্ডে, বেসিক্যালি ওখানে অনেকেই ট্যুরিস্ট ভিসায় যেয়ে 5 বছর, 10 বছর, 15 বছর, এমনও লোক দেখেছি 20 বছর পর্যন্ত ইংল্যান্ডে সে ট্যুরিস্ট ভিসায় যেয়ে সে সেখানে রয়ে গেছে। তো এটা অনেকেই করেছে। এনিওয়েজ, এবার আসি আমরা থার্ড অপশন, যেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। তা আপনি স্টুডেন্ট ভিসায় গেলে হ্যাঁ বৈধ হতে পারবেন, স্টুডেন্ট ভিসায় বৈধ হওয়ার চান্স আছে, তবে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে হবে, আপনার রেজাল্ট আপনি ভালো করতে হবে, মানে মোটামুটি করতে হবে, এবং আপনার কোনো ধরনের পুলিশ ক্লেম থাকবে না, এবং আপনার কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না ভার্সিটি রিলেটেড। আপনি যদি ভালো একটা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেন আপনার অনার্স মাস্টার্স, কয়েকটা ধাপ শেষ করার পরে আপনি চাইলে সেখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন, তখন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে যায়। সো স্টুডেন্ট ভিসায় যারা ভার্সিটিতে যায়, ইউনিভার্সিটিতে, তাদের জন্য এটা আমি বলবো যে হ্যাঁ একটা চান্স আছে, কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য কোনো চান্স নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি সাপোজ স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানে যদি আপনি বিয়ে শাদী করেন, সেক্ষেত্রে ডিফারেন্ট কেস। আপনি যদি বিয়ে শাদী করেন, আপনার ওয়াইফ যদি সেখানকার পাসপোর্টধারী হয় ইংল্যান্ডের, তাহলে আপনি পেয়ে যাবেন, আপনি মানে পারমানেন্ট হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি ট্যুরিস্ট ভিসায় যেয়ে বিয়ে করেন, সেক্ষেত্রে এটাতে অনেক ঝামেলা, মানে আপনাকে লয়ারের মাধ্যমেই সম্পূর্ণ প্রসেসিংটা করতে হবে, এবং এটা লং টার্ম প্রসেস আমি যেটা মনে করি। স্টুডেন্টরা খুব সহজে বৈধ হতে পারে যদি জেনুইন স্টুডেন্ট হয়। এখন আপনি জেনুইন স্টুডেন্ট না হলে কিন্তু আবার একটু ঝামেলা হয়ে যেতে পারে, সো বি কেয়ারফুল। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটা করতে পারেন, আপনি যদি ইংল্যান্ডেই থেকে কাজ, মানে আপনি সেখানে বৈধভাবে থাকতে চান, ইংল্যান্ডে আপনার স্বপ্ন থাকে, তাহলে আমি বলবো আপনি ইউরোপের সেনজেনভুক্ত কোনো একটা দেশ, লাইক পোল্যান্ড, কিংবা যেমন আপনার পর্তুগাল, কিংবা স্পেন, ইতালি, এই সমস্ত কোনো একটা দেশের আপনাকে আগে পাসপোর্ট পেতে হবে। আপনি যদি সেই এই সমস্ত কোনো একটা দেশের পাসপোর্ট পেয়ে যান, এই পাসপোর্ট নিয়ে আপনি সোজা ইংল্যান্ডে চলে যাবেন, সেখানে আপনাকে কোথাও আটকাবে না, আপনি সেখান থেকে সেখানেই এই পাসপোর্ট দিয়ে, উইদাউট এনি ভিসা, আপনি এই পাসপোর্ট দিয়ে সেখানে অনায়াসে কাজকাম করতে পারবেন, এবং আপনি সেখানে স্থায়ীভাবেই থাকতে পারবেন। আপনার যদি একটা পর্তুগিজ পাসপোর্ট কিংবা মানে সেনজেনভুক্ত কোনো একটা পাসপোর্ট থাকে, তো বেসিক্যালি আসলে সেনজেনভুক্ত পাসপোর্ট পাওয়াটাও তো অনেক সময়ের ব্যাপার, কারণ ইংল্যান্ডে সহজে বৈধতা দিচ্ছে না, এবং ইংল্যান্ডে সহজে কার্ড দেওয়া হয় না। তো ইংল্যান্ডে আসলে আমি বলবো যেটা, বৈধ হওয়া সো টাফ। তবে দেখা যাক, একটা আশার আলো দেখা যাচ্ছে যে সামনে তারা তো ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাচ্ছে, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকবে, এরপরে জানুয়ারির 1 তারিখ থেকে তারা সম্পূর্ণ আলাদা। তো আলাদা হওয়ার পরে দেখা যাক কি হয়, নতুন কোনো সুযোগ আসে কি না। তবে যতটুকু জানতে পেরেছি আমরা, সামনে ইংল্যান্ডের একটা বড় সুযোগ আসতেছে, যেটা হচ্ছে একেবারে মানে ছোট জব থেকে, একেবারে লোয়ার জব থেকে শুরু করে হায়ার জব সব সেখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, লাইক আপনার রেস্টুরেন্টের ভিসা, মানে রেস্টুরেন্টের ওয়েটার, কিংবা আপনি শেফ, কিংবা এগ্রিকালচার ভিসা, কিংবা যে কোনো টাইপের আপনার সেখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, যেটা আমরা জেনেছি, কিন্তু আসলে এটা তো সত্যি নাও হতে পারে। তো এই আর কি, মানে সত্যি হলে তো হলোই, আর না হলে আই এম রিয়েলি সরি, ভুল বুঝবেন না। তো এই ছিল আমাদের আসলে ইংল্যান্ডে বৈধ হওয়ার বিষয়টা নিয়ে একটু আলোচনা। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, প্রয়োজনে মেইল করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।